কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। ইম্পসিবল। প্রীতম কি বলছে শোনো। ঠিকই বলছে, আমি আমার পোর্শনের শেয়ারটা বেচে দিয়েছি। প্রীতম তুই এই শেয়ারগুলো বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ, কত বড় ব্লান্ডার করেছিস বুঝতে পারছিস তুই? হ্যাঁ, তোর এই একটা ভুল ডিসিশনের জন্য আমাদের নিজেদের কোম্পানিটা একটা বাইরের লোকের হাতে চলে যাচ্ছে, বোঝার চেষ্টা কর। কোন কোম্পানি বাবা? এই ব্যবসাটা আমার কোনোদিন ছিলই না। এই ব্যবসাতে আমার কোনো উন্নতি হতো না। আমি একটা নতুন বিজনেস স্টার্ট করব, তার জন্য অনেক টাকার দরকার, অনেক টাকা। সরি, তাই বেছে দিলাম। আমার চেম্বারে এসব চলবে না। আরেকটা কথা, আমি তো তোকে বলেই ছিলাম যে তুই আমার পা ধরতে বাধ্য থাকবি, বলেছিলাম। 51% শেয়ার, সেইটা নিয়ে মাথা পড়ি করছিস তাই তো প্রবল? এই এই যে 51% শেয়ার, তো এর জন্য মাথা পড়ি করছিস তুই? ভুলে যাস না কিন্তু এই কোম্পানিটা শূন্য থেকে শুরু করে আজকে আমি এত বড় জায়গায় পৌঁছে দিয়েছি। আমি যদি না থাকি প্রবাল, তাহলে এই কোম্পানিটা আবার শূন্যে পৌঁছে যাবে, আর বিগ জিরো বয়ে গেল। এই কোম্পানি থাকলো না থাকলো আমার কি যায় আছে? আমি কি ব্যবসা করবো নাকি? আমি তোকে জিরো করতে চেয়েছিলাম, জিরো করে দিয়েছি। যা, বাহ, এই না হলে আমার আই এম সো সরি প্রাক্তন বন্ধু, তুই বললি না? না না না, তোর উপর আমার রাগ নেই। আমি আন সরি যে তোকে এতগুলো কথা বললাম, তোকে তো বলার বিষয় নয় এটা। তুমি তো আমার ছেলে, আমার রক্ত। সামান্য কটা টাকার জন্য, টাকার লোভে তুমি এটা করতে পারলে? তুমি ভুলে গেলে যে তুমি আমার সন্তান, আমার ছেলে? ছেলে? কোন ছেলের কথা বলছো বাবা? আমি তো ছোট থেকে দেখে আসছি তোমার একটাই ছেলে, বিক্রম। আমার তো মনে হয় আমি একটা কুড়িয়ে পাওয়া ছেলে। দিনটাই তোর জন্য খুব খারাপ রে। দেখ, প্রথমে কোম্পানি গেল, তবে ছেলে গেল, এবার দেখ আরো কত কি হারাবি। সুদর্শন, আজ থেকে কোম্পানির সমস্ত অ্যাসেটস, প্রপার্টি খালি অফিসিয়াল কাজে ব্যবহৃত হবে, মানে গাড়ি, কেবিন, বাকি যা সব আছে খালি অফিসিয়াল কাজে, কারণ এসবের ওপর তোর আর কোনো অধিকার নেই। বাবা, এই একদিনেই তুই অফিস প্রোটোকল সব জেনে গেছিস, খুব ভালো। তবে আমিও কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেব না প্রভাত, ভুলে যাস না দেশে এখনো আইনি ব্যবস্থা রয়েছে, প্রয়োজন পড়লে আইনের পথে আমি হাঁটতে বাধ্য হব। এতদিন তো আইনের রাস্তা আমি তোকে দেখিয়েছি, তুই আমার আইন দেখ। সুদর্শন, এতদিন আমার বন্ধুত্ব দেখেছিলি, এবার আমার শত্রুতাটা দেখবি।
আজ এখানে দাঁড়িয়ে আমি প্রমিস করে গেলাম পুরো আমি এমন হাল করব যাতে বাঁচবার জন্য তুই আমার পায়ে ধরতে বাকি রাখবি। প্রভাদের কাছে আমি হেরে যাব না, কখনো না। আমাকে লয়ারের সঙ্গে কথা বলতে হবে। ভাই যাবে বাবার গলা না? আরে কি হলো বলবে তো, যাবে কিনা? ভিকি বলুন স্যার কোথায় যাবে? ভিকি তুই বে কি হলো বলুন। ভিকি এটা কি কাজ করছিস তুই? স্যার আমার স্ত্রী বলে কোনো কাজই ছোট নয়। তোকে এত পড়াশোনা করিয়েছিলাম, শেষে তুই ট্যাক্সি চালাবি বলে? ভিকি তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। চল বাড়ি চল। আপনি ভুল করছেন স্যার, আমি আপনার ছেলে নই। আমি এখন একজন ট্যাক্সি ড্রাইভার আর আপনি আমার প্যাসেঞ্জার। কাজের জায়গায় কখনো কোনো ব্যক্তিগত সম্পর্ক টেনে আনা উচিত নয়, এটা আমার বাবার কাছ থেকে শেখা। আপনি আমার ট্যাক্সিতে যাবেন স্যার? আপনার অসুবিধে হলে আমি অন্য ট্যাক্সিও ডেকে দিতে পারি। আসলে আমার ট্যাক্সিতে তো এসি নেই, আপনার প্রবলেম হতে পারে। আপনি এত বড় বিজনেসম্যান, এত বড় কোম্পানির মালিক আপনি। আমি আর এত বড় কোম্পানির মালিক নই রে ভিকি, প্রবাল সব কেড়ে নিয়েছি। মানে মার্কেটে থাকা আমাদের কোম্পানির সব শেয়ার কিনে নিয়েছে প্রবাল। প্রীতম তোর মেজদা, সেও তার শেয়ারগুলো প্রবালকে বেচে দিয়েছে। এখন থেকে চক্রবর্তী ইন্টারন্যাশনালের মালিক আর সুদর্শন চক্রবর্তী নেই, প্রবাল রায়। কোথায় যাবে? লয়ারের কাছে। তুই চিনিস তো ঠিকানাটা? চল দাঁড়া। বসো। লয়ারের চেম্বারে এসে গেছো। কত হলো রে? টাকা লাগবে না। তোর বাবা তো তোকে এটাও শিখিয়েছিলেন যে বিনা পারিশ্রমিকে কোনো কাজ করবি না। থাক না, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। ভেবে নাও না এটা আমার একটা ছোট্ট প্রায়শ্চিত্ত। লেখাপড়া শিখে ভিকি কিনা শেষে ট্যাক্সি চালাচ্ছে। বাবা, বিক্রম ট্যাক্সি ড্রাইভারের চাকরি পেয়ে গেছে। সত্যি? তুমি কি করে জানলে দিদিমণি? ভিকি বাবুর সাথে রাস্তায় দেখা হয়েছিল? না রে, ভোলা ফোন করেছিল, ফোন করে সুখবরটা দিল। জমায় শেষে গাড়ি চালকের চাকরি করবে? তুমি তো শিখিয়েছিলে বাবা কোনো কাজই ছোট নয়, তাহলে আজ তোমার মন খারাপ হচ্ছে কেন? মন খারাপ হচ্ছে না, সে তো ঠিকই, কোনো কাজই ছোট নয় না। আমি তো জানতাম যে আমার বিলেত থেকে পড়াশোনা করেছে, লেখাপড়া করেছে, তো সেই অনুযায়ী ও চাকরি পাবে, অনেক বেতন পাবে, তাতে তুই সুখে থাকবি, সেই আর কি।
আমার চোখ ভিকি বাবুর সাথে বাবা, বড় চাকরি বা বেশি বেতনের সাথে নয়। শিখা ঠিকই বলছে, আজ হয়তো বিক্রম অন্যের ট্যাক্সি চালাচ্ছে, কালকে হয়তো ও নিজে অনেক ট্যাক্সির মালিক হয়ে যাবে। এভাবেই তো মানুষ বড় হয়, তাই না? ব্যাপারটা কি জানেন তো দিদিমণি, আমি আমার বিটিকে কোনোদিনও সুখ দিতে পারি নাই। ভেবেছিলাম যে বিহার পর হয়তো ও সুখে থাকবে, খুশি থাকবে। আমি খুব খুশি বাবা। তুমি খুশি তো আমিও খুশি। দেবী মা যেন তোর খুশিতে কোনোদিনও কারো নজর না লাগতে দেয়। আমি দেখছি। বাবা, ভিকি বাবু আজকে কোনো খাবার না নিয়েই চলে গেছে, ভোলাদাকে ডেকে খাবার পাঠাতে হবে। আপনি এখানে? ও বাবা, তুমি কোথাকার বিশ্বাস সুন্দরী গো যে তোমার জন্য ভিকিকে ওয়েট করতে হবে। আপনি এখানে? দেখতে এলাম তোমাদের, কেমন আছো, কি করছো? এই বসুন। না না না, আমি এখানে বসতে আসিনি। তোমাদের ঘরে পোকামাকড় মানে ওই ছাড় পোকা টাড় পোকা নেই তো? ভগবান জানে বিক্রম এখানে কি করে থাকছে, বোঝাই যাচ্ছে ছেলেটার বড্ড সমস্যা হচ্ছে এখানে থাকতে। আপনি কি আমার বাড়ির ফার্নিচার দেখতে এসেছেন? না না না, ভুল করছেন আপনি, আমি সেই জন্য আসিনি। আমি এখানে এলাম সবার খবর নিতে। তা বিক্রম কেমন আছে, সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। অবশ্য কেমন বোকার মতো আমি প্রশ্ন করছি, এইরকম একটা বাড়িতে কতই বা ভালো থাকতে পারে বিক্রম, সেটা তোমার বোঝা উচিত। এনিওয়ে বিক্রমকে তো দেখছি না, কোথায় বেরিয়েছে নাকি? জামাই কাজে গেছে। ও তাই বুঝি। তা কি কাজ করে ও? অনেক বড় কাজ করে। না, ট্যাক্সি চালায়। হোয়াট? বিক্রম ট্যাক্সি চালায়? ও মাই গড, আমার বর কোটিপতি আর তোমার বর ট্যাক্সি চালায়? ইস, বিক্রমের কি অবস্থা হয়েছে, কোথায় ওই রাজপ্রাসাদ আর কোথায় এই বাড়ি? সারাদিন বিদেশি গাড়ি করে বন্ধুদের সঙ্গে যে ছেলেটা পার্টি করে বেড়াতো, হয়ে হুল্লোর করতো, সে কিনা অন্যের ট্যাক্সি চালাচ্ছে। আমার বর টাকার দিক থেকে অনেক গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে সব্বার থেকে ধনী। সেই জায়গায় তো আপনারা ভিকিরি। কি বললে তুমি? হ্যাঁ বেশ, তোমার কথা অনুযায়ী তুমি অনেক বড় মনের মানুষ, তাই না? তাহলে একটা সত্যি কথা আমাকে বলবে শিখা, তুমি কি বিক্রমকে সত্যি মন থেকে ভালোবাসো? হ্যাঁ। মিথ্যে কথা বলছো? আমার বিটি আপনাদের মতো মিথ্যে কথা বলে না। আর আমি যদি প্রমাণ করে দিই? ভালো রাখার অপর নাম হলো ভালোবাসা, বুঝেছো? তুমি যদি সত্যি বিক্রমকে ভালোবাসতে না, তাহলে ছেলেটাকে এত কষ্ট দিতে না। রাজপ্রাসাদ থেকে ছেলেটাকে তুমি টেনে রাস্তায় নামিয়ে দিয়েছো। একবার কি তুমি ভেবে দেখেছো, বিক্রম ওই বাড়ির ছোট ছেলে, সবার আদরের ছেলে, সে কতটা কষ্ট সহ্য করছে? আজকে বিক্রমের এই সমস্ত কিছুর জন্য, এই অবস্থার জন্য কে দায়ী? একমাত্র তুমি। আর যদি তোমার জায়গায় আমি হতাম না, তাহলে আমি আমার স্বামীর সুখের জন্য তাকে ছেড়ে দিতাম। শোনো শিখা, সত্যি যদি তুমি বিক্রমের ভালো চাও, তাহলে তুমি বিক্রমকে ছেড়ে দাও, তাহলে অন্তত ছেলেটা বেঁচে যাবে। বুঝতে পেরেছো? ও এত কষ্ট সহ্য করতে পারবে না। থামুন, অনেক হয়েছে। আপনারা আগেই ওই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছেন, আর এই সমস্ত বাজে কথা বলে ওকে আর কষ্ট দেবেন না। আপনি এখন আসতে পারেন। তুই ওই মহিলার কথা একদম মাথায় ঢোকাবি না শিখা। উনি তো খারাপ কিছু বলেননি, আমি বোধহয় ভিকি বাবুর জীবনটা শেষ করে দিলাম।
ভিকি বাবুর বৌদি বললেন আমার জন্য ভিকি বাবুর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কি আমি ভিকি বাবুর জীবনটা নষ্ট করে দিচ্ছি? তাহলে কি আমার ভিকি বাবুকে ছেড়ে দেওয়া উচিত? কিন্তু সে তো আমার স্বামী, এত কষ্টে তাকে খুঁজে পেয়েছি, এখন তাকে আমি কি করে ছেড়ে দেবো? ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর এখন আমি কি করব বলে দাও তুমি আমাকে। আমাদের বাড়িতে বড় বৌদি ছাড়া এভাবে কাউকে সন্ধে দিতে দেখিনি তো। তোমাকে খুব পবিত্র লাগছে। এই নিন প্রসাদ। সারাদিন খাটাখাটনি করে এসছেন, দাঁড়ান আপনার জন্য জল নিয়ে আসছি। আমি ট্যাক্সি ড্রাইভারের কাজ পেয়েছি। আমাকে দিচ্ছেন? পুরুষ মানুষ প্রথম রোজগার করে সেই টাকা নয় তার মাকে, নয় তার স্ত্রীকে দেয়। নাও ধরো। তোমার চোখে জল কেন?